আরে সারা বাংলার গর্ব দিদি, আরে নাই যে দিদির তুলনা, আরে বাংলার মানুষদের দিদি আজ কোন দুঃখ রাখে না, কারণ আমি আমার জীবনে সিপিএম এর পিরিয়ড দেখেছি কিছুটা, তারপর তৃণমূল। আমার মতো অনেকে আছে যেই 20 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নতি পশ্চিমবাংলায় আছে, আমার মনে হয় না বিগত 50 বছর আগে কেউ করেছে, 200 বছর পরে কেউ করতে পারবে। এত প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, পুরো দুনিয়াতে 1 নম্বর অ্যাওয়ার্ড পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? আরে দিদির খুব সুন্দর ব্যবহার, সব মানুষকে ভাবে নিজের, আরে হিন্দু মুসলিম আলাদা করে না, সবাইকে ভাবে কাছে রে। কেন? শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী দিদি দিয়েছে, আরে আরো কত যে প্রকল্প বাংলার মানুষ পেয়েছে, আরে তাই সকলের অনুরোধে আরে বাচ্চু কাদের লিখিল, আরে নাসির ঝানকার মুন্সিরাতে এই গান খানি গাইল, যে দিদি তোমার জবাব দুটো না, আরে দিদির মতো আর কেউ হবে না, দিদির মতো আর কেউ হবে না, আর দিদির মতো আর কেউ হবে না, আর দিদির মতো আর কেউ হবে না, মমতার ওই জবাব পাবে না, দিদির মতো আর কেউ হবে না, মমতার ওই জবাব পাবে না, মমতার ওই জবাব পাবে না, মমতার ওই জবাব। আজ সারা পশ্চিম বাংলা মানুষের মা বোনেদের মনে দিদি বসে আছে, কন্যাশ্রী নেবে, শিক্ষাশ্রী নেবে, লক্ষ্মীর ভাণ্ডার নেবে, গানটাও তো শুনতে হবে। একটু মমতা ব্যানার্জির জন্য পরতালি হয়ে মা বোনেদেরকে বলবো, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হয়েছে মহিত বাবু, তপশিলীদের জন্য 1000 থেকে 1200 হয়েছে, আরো কি কি প্রকল্প আনবে দিদি দেখো। আরে দিদি তোমার নাই যে তুলনা, আরে দিদি তোমার নাই যে তুলনা, মমতা আর দুটো হবে না, মমতা আর দুটো হবে না, মমতা আর দুটো হবে না, মমতা আর দুটো হবে না। মমতা ব্যানার্জি আর দুটো হবে না, আলম আলমদা আলমদা ওই এসো শেখ হাজী জুলে এসো, আর সাইফুল বাবা তুমি সামনে এসো, কেন? আরে জাহির ভাই এসো, মোশারফ দা এসো, শেখ আজিজুল তুমি এইখানে আসো, লিয়াকত বাবু সামনে শোনো না, মমতা আর দুটো হবে 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 না।
ধীরজ বাবু কথা শোনো না, ধীরজ বাবু কথা শোনো না, মমতা আর দুটো হবে 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 না। আরে হাতি জুল কোথায় আনাই দা ওই কোথায়, নাসিমা বুবু কথা শোনো না কেন, ও নাসিমা বুবু কথা শোনো না, নাসিমা বুবু কথা শোনো না, মমতা আর দুটো হবে না। এটা সবাই জানে যে একটা নারী প্রত্যেক ছেলেদের উপরে ভারী, মমতা ব্যানার্জি কেন। আর রবি উল্টা কথা শোনো না, রবি উল্টা কথা শোনো না, মমতা আর দুটো হবে 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 না, কেন। আরে রাজু ভাই কোথায়, রাজু ভাই কোথায়, রামিজ দা কোথায়, নাসিম দা তুমি এ সোনা হে তাই, মশারাটা শেষের কথায়, মশারাব দা কথা শোনো না, আর মোহিত বাবু কথা শোনো না, একদম সত্যি কথা বলছি, সারা দুনিয়াতে দুটো মমতা ব্যানার্জির হবে, ঠিক বলছি তো? কারণ মানুষের চেহারা, মানুষের টাকা কথা বলে না, মানুষের ব্যবহার কথা বলে, মানুষের ব্যবহার পরিচয় দেয়। অনেক অনেক দেশে দেখবে নেতা আছে, মন্ত্রী আছে, কোটি কোটি টাকা বিএমডব্লিউ নিয়ে ঘুরে, কিন্তু আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো 30 টাকার হাওয়াই চপ্পল পরে ঘুরে, শুধু আমাদের জন্য। যত রকম প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছে, দুনিয়ার কোন মুখ্যমন্ত্রী দিতে পারবে না কেন। আরে এ কথাকে ভোলা যাবে না, এ কথাকে ভোলা যাবে না, মমতা আর দুটো হবে না, মমতা আর দুটো হবে না, মমতা